আরামবাগের নৈশরয়ে শতাধিক প্রাচীন রথযাত্রায় মানুষের ঢল। আরামবাগ থানার অন্তর্গত তিরোর অঞ্চলের নৈশরায় বাজারে রথযাত্রা উপলক্ষে অসংখ্য মানুষের সমাগম হয়েছে। জানা গেছে প্রায় 100 বছর ধরে এই রথযাত্রা চলছে। এই রথযাত্রা বর্তমানে এখানকার যুব সম্প্রদায় চালিয়ে যাচ্ছেন। রথযাত্রাকে কেন্দ্র করে এখানে ছোটোখাটো মেলায় পরিণত হয়। জিলাপি, ফুচকা, ঘুগনি, আইসক্রিম এছাড়াও বিভিন্ন রকমের খেলনা, বেলুন, হাতে তৈরি জিনিসপত্র ও আকর্ষণীয় মুখোশ বিক্রি হয়। আরামবাগ থেকে রাজু আলী খানের রিপোর্ট, আরামবাগ টাইমস। জিলাপি কেমন সেল হচ্ছে দোকানে আপনাদের? জল নেমেছিল, জলের কারণে অতটা হয়নি, একটু জল থেমেছে, মানুষজন আসছে, একটু ভিড় হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, সবাই আসছে। আজকে একটা বৃষ্টিটা হয়ে গেলো, তাই নাহলে আরো ভালো হবে, আশা দেখছি আরো ভালো। কত বছর থেকে হচ্ছে? 40 বছর ধরে চলছে। আচ্ছা, রথে কি কি হয়? বিভিন্ন রকম খাবারের আইটেম আছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বাপন খান। আচ্ছা, বাড়ি? রথ আমাদের নৈশরাই বাজারের রথ, বহু প্রাচীন রথ। এই রথ গোবিন্দ দাসের হাত ধরে সৃষ্টি। আজ থেকে কমপক্ষে 100 বছর আগেকার প্রাচীন রথ। এই রথের একটা আলাদা মাধুর্য,
একটা আলাদা মহত্ব ছিল এককালে। এখানে প্রচুর ভিড়ভাট্টা হতো, প্রচুর মানুষের সমাগম হতো, কিন্তু আশপাশে আরও রথ হয়ে উঠে যাওয়ার জন্যই এখানে জনসমাগমটা এখনও হয়, তবু সেই তুলনায় একটু কম হয়। হ্যাঁ, ওই গোবিন্দ দাস প্রাচীন একজন ভদ্রলোক, বর্তমানে ওনার তিন ছেলে ছিল, নেপাল দাস, গোবিন্দ দাস। হ্যাঁ, সেই তার আমল থেকেই হয়ে আসছে, আজও সেই প্রাচীন সরাই বাজারের রথ, আজ ঐতিহ্যবাহী এই রথ আজও কিন্তু হয়েই আসছে। দেখছেন প্রচুর মানুষের সমাগম হয়েছে এই রথে। এই রথ আগামী দিনে যাতে আরও বড় করে করা যায়, আমরা বাজার কমিটির পক্ষ থেকে, নৈসরাই বাজার কমিটির পক্ষ থেকে সেই উদ্যোগ বা সেই প্রয়াস আমরা নেব। ওনার নাম? আমার নাম জাকির হোসেন। বাড়ি? আমার বাড়ি কীর্তিচন্দ্রপুর, কিন্তু ওঠা বসা সময় কাটানো সবটাই নৈসরাই বাজার। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে, আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিই। আমরা 5টি কোর্স অফার করি, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।